প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম বরাবরের মতো পদ্মা নদীর পাড় ঘুরতে। তো আসলে সব মিলে খুব ভালো লাগলো পদ্মা নদীর পাড়, মানে বিকেলের প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর। আজকে আমরা দুই ভাই, আমরা তিনজন চলে আসছি এখানে। তো আপনাদের একটু দেখাবো যে আশেপাশের দৃশ্যগুলো কিরকম। আর বর্তমানে এখন পদ্মার পাড় পর্যটক কেন্দ্র মতো হয়ে গেছে, যা এখন মানে খুব সুন্দর স্পট, অনেক মানুষ ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে। তা আমরাও চলে আসলাম এই বিকেলবেলা পদ্মা নদীর পাড় এখানে সময় দেওয়ার জন্য, ঘুরে ফিরে দেখার জন্য। আর প্রায় আসি এখানে, অবশ্য এখানে আসলে খুব ভালো লাগে, মানে প্রকৃতির সৌন্দর্যের সাথে মনমানসিকতা খুব ভালো হয়ে যায়। এই যে দেখেন পদ্মা নদীর পাড় পুরোটা দেখেন, আশেপাশে কিছু দেখা যায় না, ধু 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 দেখা যায়। আর এই যে পানির গুনগুন শব্দ, এই যে দেখেন কি সুন্দর পানি টলমল টলমল করতেছে। এই যে দেখেন পানির ঢেউ কি সুন্দর টলমল টলমল শব্দ হইতেছে। আর ঠান্ডা একটা আবহাওয়া পাওয়া যায়, খুবই ভালো লাগে। এই যে দেখেন ঘুরিয়ে একটু দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন আমার পিছন সাইডে মাটির একটা উচ্চা বড় একটা স্পট। এই যে আশেপাশে কাশফুলের বাগান, ওইখানে সামনে আসলে আবার দেখা যাবে কাশফুল ফোটে। এখান থেকে একটা খালের মতো ইয়া গেছে, বড় একটা নালা। আর মেঘগুলো দেখছেন কি সুন্দর জমে আছে আকাশে, দেখতে কত সুন্দর লাগে। ওই যে সূর্যটা এখান থেকে বেশ ভালোই দেখা যায়। সূর্যটা অবশ্য ডুবে যাচ্ছে এখন, কারণ বিকালের শেষ পর্যায়ে তো চলে ডুবে যাচ্ছে। আর এই যে দেখেন পদ্মার পাড়, আর এই বড় বড় পদ্মার ব্রিজ, ঠিক আছে, দেখা যায় না রাতের বেলা, দেখা যায় পদ্মার লাইটিং গুলা কি সুন্দর জ্বলে। তো এই যে দেখেন পুরোটা ঘুরিয়ে দেখাইলাম, আর পান্নাগুলো আপনাদের দেখাইতেছি যে আমরা কুদিক দিয়ে আসছি, এই যে এদিক দিয়ে আমরা আসছি, এই পান্না দিয়া ওই সামনে দিয়ে আমরা ওদিক দিয়ে আসা পড়ছে। Thank you.
বাইরে আয় বলতেন। একলা একলা মজু খাচ্ছি, আপনারা খাবেননি তাহলে কমেন্ট করেন, নেক্সট টাইমে আপনাদের দাওয়াত দেবো, আপনারা আসবেন, এসে আপনারা আমাদের সাথে মজু খাবেন। আমার ভাই দেখেন কি সুন্দর ভিডিও করতেছে, এই যে দেখাই, এই যে আমার ভাই, মানে জায়গাটা এতটা জোশ, এতটা ভালো লাগছে যে আমার ভাই মোবাইলে এখন সব দৃশ্যগুলা বন্দি করতেছে। এই যে হ্যাঁ, সে এখন দারুণ একজন ক্যামেরাম্যান, ঠিক আছে, ভিডিও করতেছে, এই যে ঠিক আছে, আপনারা দেখছেন। আরেকটা ভাই আছে, এই যে দেখেন, উনি বসে আছে, ঠিক আছে, মোবাইল টিপতেছে, উনি কিন্তু মাঝে মধ্যে কিন্তু বদলে যায়, ওনারে এখন যেরকম দেখতেছেন আবার কিছুদিন পর দেখবেন যে ওর ওনারে চিনেই যায় না, উনি চুল ঢুল বড় রাইখা তো খুব কবির পাতনি আনে। কেমন ভিডিও করলি? অনেক সুন্দর হয়েছে না? আসলে খুব সুন্দর জায়গা, ভিডিও তো সুন্দর হইব। রোমান রে পানির ভিডিও কর, সেদিন তো পানির ভিডিও করতার নিচে মোবাইলটা রাখিয়া ভিডিও।